তিনি এই কথা বলেছেন, তার ক্ষোভ থাকতে পারে, বিকজ তার নেত্রীকে পদ্মা নদী থেকে নিচে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল আমাদের থেকে। পদ্মা সেতু থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার কথা এটা দেশের প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমি যেমন শুনেছি, মিলাদ সাহেবও শুনেছেন, আপনিও শুনেছেন, সবাই শুনেছেন। তো বেগম খালেদা জিয়া পদ্মা নদীতে পড়ে গেলে সাঁতরিয়ে উনি কুলে আসবেন এটা আশা করার কোনো কারণ নাই, তার মানে এটা এক প্রকারের হত্যারই সামনে। তো সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু আওয়ামী লীগ যেভাবে প্রতিক্রিয়া দেখালো সেই রকম প্রতিক্রিয়া কিন্তু তারা দেখায়নি। তো আমি যেটা মনে করি, আওয়ামী লীগেরও কিন্তু বিএনপির মতো প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল শাসক দল হিসেবে। এই অতি উৎসাহী হওয়ার কারণে আমার মনে হয় আওয়ামী লীগেরই ক্ষতি হয়। প্রশ্ন হলো, একজন ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা, তিনি এই কথা বলেছেন, তার ক্ষোভ থাকতে পারে, বিকজ তার নেত্রীকে পদ্মা নদীর থেকে নিচে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল আমাদের থেকে প্রথমে, এ কথা কিন্তু তারা প্রথমে বিএনপি প্রথমে বলে নাই। তো একজন ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতার কিন্তু ক্ষোভ থাকতেই পারে, সেই জিনিসটা উপলব্ধি করা দরকার ছিল। এটা গেল একটা। আমি যদি পুরো ঘটনা বলি দেখি, যেটা সম্বন্ধে আমি আর একটু পরে বলবো, এটা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব যেটা বললেন তার বক্তব্য, যে যতদিন আমরা শান্তি মিছিল করেছি এখন আমরা প্রতিরোধ করব, তার মানে সরকার যে হার্ডলাইনে যাচ্ছে, যত ইলেকশন সামনে এগিয়ে আসছে সরকার কিন্তু হার্ডলাইন ধরছে। যেমন আপনি, যেমন উনি আমেরিকা থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে কিন্তু উনি কিছু রাষ্ট্রদূত এবং হাইকমিশনারের কিন্তু আপনি বাড়তি নিরাপত্তা তুলে নিলেন, এবং আমি আমেরিকান রাষ্ট্রদূতের গাড়িতে দেখলাম যে পতাকা নাই। এটা একটা একটা এক্সট্রিম ব্যবস্থা, বলছে আনসার এটার প্রতিরক্ষা ব্যবস্থা দিবে। আমি একজন সামরিক বাহিনীর মানুষ হিসেবে জানি, আর্মিতে এক নম্বর হলো আর্মি এইসব ব্যাপারে, তারপরে আপনার পুলিশ, সর্বশেষে হলো আনসার। প্রশিক্ষণের দিক থেকে আপনার এইসব কাজগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এই ফার্স্ট লেয়ারে আর্মি, সেকেন্ড লেয়ারে পুলিশ, থার্ড লেয়ারে হলো আনসার। আনসারকে থার্ড লেয়ারের একটা প্রতিরক্ষা দেওয়া হবে। হ্যাঁ, ট্রেনিং যদি দিয়ে নিয়ে আসা যায় বিদেশ থেকে, তাদেরকে ওইসব কাজ ট্রেনিং দেওয়ার জন্য যে কীভাবে প্রোটেকশন দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, তাহলে সেটা ভিন্ন কথা। সে প্রশিক্ষণ তো বিদেশ থেকে তাদেরকে ওইভাবে বা দেশের ভিতরে ওইভাবে দেওয়া হয়েছে বলে আমি আমি জানি না, এবং বলা হচ্ছে যে এর জন্য পেমেন্ট করতে হবে। তো এই গেল আরেকটা দিক, এবং আলোচনার মাধ্যমে সরকার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আলোচনার আর কোনো রাস্তা খোলা নেই, সংবিধান অনুযায়ী ইলেকশন হবে। তাহলে এই যে একটা সংঘাতময় পরিস্থিতি, উভয় দল মুখোমুখি, এখানে এই ধরনের অনভিপ্রেত, এই ঘটনাগুলিকে কি আপনি সামনে নির্বাচন বা রাজনীতির সাথে মিশাতে চাচ্ছেন? এখানে কি সম্পর্কিত খুব বেশি? অবশ্যই অবশ্যই আমি এটা মিশাতে চাই, কারণটা হলো যে আমাদের প্রধানমন্ত্রীকে তো হুমকি দেওয়া, এটা তো প্রকাশ্যে, এটাকে আপনি কেন রাজনীতির সাথে মিশাচ্ছেন? এটা আমি এই যে হুমকি দেওয়া, এটাকে আমি পুরোক্রমেই সমর্থন করি। হ্যাঁ, কিন্তু রিঅ্যাকশনটাকে আপনি, আমি পুরোক্রমেই সমর্থন করি না, অবশ্যই এটার বিচার হতে হবে, শাস্তি হতে হবে। কিন্তু কিন্তু আমি যদি ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের যে অনুষদের যে প্রফেসর, যিনি বললেন যে বিনা নির্বাচনে এই সরকার 5 বছর থাকতে পারে, অ্যাটলিস্ট 2 বছর থাকতে পারে, আমি তো মনে করি এই ধরনের উক্তি জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এটা ওই যে আবু সাইদ চাঁদ সাহেব যে অপরাধ করেছেন, এই অপরাধ কোনো অংশেই কিন্তু কম নয়, এই অপরাধটা কোনো অংশেই কম নয়, এটা জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে চারণ করা হচ্ছে, করে কথা বলা হচ্ছে। তো এখনো সেই প্রফেসরের এগেনস্টে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তার জবাব চাওয়া হয়নি যে কেন তুমি এই কথা বলছো। এটা উচিত ছিল সরকারের তরফ থেকে তার এ চাওয়া, যে সে এখানে এই ধরনের কথা কেন বলবে। ইলেকশন হবে, সংবিধান অনুযায়ী ইলেকশন হবে, ইলেকশন হয়ে তারপরে
যা হওয়ার তাই হবে, কিন্তু বিএনপির যে দাবি তত্ত্বাবধায়ক সরকার দল নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এই দাবিরও ভিত্তি আছে। কারণটা হলো আওয়ামী লীগ কিন্তু এই দাবি প্রতিষ্ঠা করেছিল, তখন বিএনপির সরকার ছিল এবং তখন কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু হয়েছিল, কাজেই দুটাতেই কিন্তু ভিত্তি আছে। তো কাজেই আমি মনে করি, যেমন বঙ্গবন্ধু যখন বাকশাল করেন, আমি যতটুকু আমার মনে পড়ে যে 5 বছর সংসদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিল, তো সেই ধরনের কি অবস্থায় আমরা যাচ্ছি? আমি যতটুকু আমার মনে পড়ে এখন এই ধরনের, এই যে প্রফেসর সাহেব যে কথাটা বললেন, এটিকে কারো বলে দেওয়া কথা? এখন আমি যদি এই সরকারের, আমরা প্রথম থেকে যদি বাংলাদেশে আসি, দেখতেছি যখন একটা মহা ঘটনা ঘটে সেটার উপরে আরেকটা মহা ঘটনা ঘটে, তারপরে আরেকটা ঘটে, একটার পরে একটা কিন্তু আসে এবং ওই ওইটা তখন লোকে ভুলে যায়। যেমন আব্দুল সাত্তার সাহেবকে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়ামী লীগ জিতিয়ে নিয়ে আসলো, এখন এই যে আবু সাহেব চায় যে হঠাৎ করে এই ধরনের এক কথা বলে ফেললো যেটা এই সরকারকে হার্ড লাইনে যেতে বাধ্য করবে, এটি কি কারো তরফ থেকে এরকম কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? এটার ফুল ইনভেস্টিগেশন হওয়া দরকার। মানে আপনি কি বলতে চাচ্ছেন আবু সাহেব চাঁদকে দিয়ে এরকম করানো হয়েছে বলে আপনি ইঙ্গিত করতে চাচ্ছেন? আমার কথা হলো পুরো সম্ভাবনায় আমি উড়িয়ে দিচ্ছি না। আচ্ছা, মানে এটা এটা একটা ষড়যন্ত্র হতে পারে বলে আপনি ইঙ্গিত দিয়েছেন, এটা আরো তদন্ত হওয়া উচিত। যে মানে কোনো কিছুই আসলে রাজনীতির বাইরে নয় এই মুহূর্তে, যা কিছু করছে সেটাই আপনি বুঝাতে চাচ্ছেন? আমি সেটাই বুঝাতে চাচ্ছি, এবং জাতিকে আপনার জিবি বাড়িয়ে আপনার সবকিছু করা হচ্ছে। আমার কথা হলো একটা প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, উনি কেন বলবেন যে 5 বছর এই সরকার থাকতে পারে, অ্যাটলিস্ট 2 বছর থাকতে পারে? আমি তার স্টেটমেন্ট পড়েছি, তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, সে কি নিজের থেকে বললো নাকি তাকে দিয়ে বলানো হলো? আচ্ছা, তো আমরা জাতি হিসেবে বা আমরা, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কি বুঝবো? আমি বুঝবো সামনে ইলেকশন হবে, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক কিংবা আপনার এই বর্তমান সরকারের অধীনেই হোক, একটা ফেয়ার নির্বাচন হবে এবং যে বেশি ভোট পাবে সেই সরকার গঠন করবে। কিন্তু উনি এই আগ বাড়িয়ে কথা বললেন কেন? কে তাকে বলেছে এই কথা বলে? এ তো জাতির সঙ্গে প্রতারণা, এই অপরাধ তো সেই অপরাধের চেয়ে কোনো অংশে কম নয়। ওটা তো উনি তো ব্যক্তি বিশেষ প্রাইম মিনিস্টার, সরকার প্রধান, কিন্তু এটা এই তো জাতির বিরুদ্ধে কথা বলছে। তো আমি মনে করি এই দুটারই ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং আমাদেরকে অবহিত করা দরকার জাতিকে। যে আপনার কাছে আসছি আবারও, যে এই এর 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 প্রেক্ষিতে যে অবস্থা এখন দ্বিপাক্ষিক